بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দূর দূরন্ত থেকে ব্যস্ততম সময়ে প্রচণ্ড রোদের মধ্য দিয়ে, আবার অনেক কষ্ট করে বিভিন্ন জেলা থেকে আগত সমাগত যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ সহ কুচিকাচা ভাইয়েরা সবাইকে প্রাণ প্রিয় সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্প, আলোচনার বিষয় দেওয়া হয়েছে আল আগুনের প্রয়োজনীয়তা। প্রথমেই আমরা জেনে নেই আল আগুনটা কি। আমরা সবাই আন্দোলন, আহলাদিস আন্দোলন বুঝি, যুব সংঘ বুঝি, সোনামণি বুঝি এবং মহিলা সংস্থা বুঝি, কিন্তু আল আউন একটা আহলাদিস আন্দোলনের অঙ্গ সংগঠন। আল আউন এটা স্বেচ্ছায় রক্তদান সংস্থা, আমরা হয়তো অনেকেই চিনি না। আজকে আমরা এই সম্মেলনের মাধ্যমে এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আল আউন এমন একটি সংস্থা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার দ্বিতীয় নম্বর আয়াতে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিল্লি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজে, তাকওয়ার কাজে, ভালো কাজে তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দাও, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা খারাপ কাজে, মন্দ কাজে সাহায্য করিও না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা সাহায্য করো নেক কাজে, আর এটা হলো আল আউন অর্থাৎ সাহায্যকারী। এমন একটা সংস্থা, যখন কোনো ভাই আমাদের বিপদে পড়বে, তখন সে ভাই অ্যাক্সিডেন্ট হোক বা যে কোনো অপারেশনের মাধ্যমে হোক, তার রক্ত স্বল্পতার কারণে সে হয়তো রক্ত পাচ্ছে না, রক্তের প্রয়োজন, তখন রক্ত কোথায় পাবে? তখন আমরা আমার ভাইকে রক্ত দেওয়ার জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অপর ভাইয়ের জন্য সাহায্য করবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীরের ভিতর যে রক্ত দান করেছেন, এই রক্তটা মানুষ তৈরি করতে পারে না। সারা পৃথিবীর যত গবেষক আছে, বিজ্ঞানী আছে, তারা এই রক্তের কণিকা তৈরি করতে এখনও তারা সক্ষম হননি। তাই আল্লাহ তাআলার দেওয়া রক্ত আমরা আমাদের ভাইয়ের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই। যেহেতু বাংলাদেশে প্রতি বছরে আমাদের হিসাব অনুযায়ী বৈজ্ঞানিকরা যে হিসাব করেছেন, তথ্য মতে 8 লক্ষ রক্তের ব্যাগ লাগে বাংলাদেশে, শুধু বাংলাদেশে প্রতি বছরে 8 লক্ষ রক্তের ব্যাগের দরকার। সেখানে 7 লক্ষ সংগ্রহ হয়, আর 1 লক্ষ ঘাটতি থাকার কারণে বিভিন্ন সময় অকাল মৃত্যু আমাদের কাছ থেকে অনেক আদম সন্তান, অনেক ভাইয়েরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তাই আমাদের আন্দোলন থেকে পরামর্শ করে আমিরে জামাত এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠাকাল 23 ফেব্রুয়ারি 2017 বৃহস্পতিবার। সেখান থেকে আমরা এই বগুড়া জেলাতে আলাউনটা আমরা প্রতিষ্ঠা করেছি। হাঁটি হাঁটি পা পা করে আমাদের এই সংগঠনটা এগিয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে বলতে চাই, আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, যে ব্যক্তি একজন মানুষকে বিপদ থেকে বাঁচায় দেয়, মৃত্যুর হাত থেকে বাঁচায় দেয়, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমান আহিয়াহা, আবার পরে বলছেন যেই ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলে, সে যেন সারা পৃথিবীর মানুষকে মেরে ফেলে দেয়। সুতরাং কোনো মৃত্যু ব্যক্তি, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিকে যদি রক্ত দিয়ে যদি আমরা বাঁচায় দেই,
আল্লাহ তাআলা বলছেন সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচাই দিল। বলেন সুবহানাল্লাহ। রক্তের অভাবে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে আমার শরীরের ভিতর রক্ত, এই রক্তটা দিয়ে আমি তাকে সাহায্য করতে পারলাম না, তাহলে আমার এই রক্তের বিনিময়ে সে বাঁচতে পারতো। এটা এমন একটা সাদকা, সারা পৃথিবীতে অনেক সাদকা আমরা দিই, টাকা দেই, পয়সা দেই, অনেক কিছু বিনিময়ে সাদকা আমরা করি, কিন্তু এই এটা এমন রক্ত, এমন একটা সাদকা যে সাদকাটা আমরা মৃত্যুবরণ করার পরেও কেমন পর্যন্ত আমাদের রক্ত পৃথিবীতে থেকে যাবে। ধরেন আমি রক্ত দিলাম এক ব্যাগ, এই রক্ত দেওয়ার পরে আমি মৃত্যুবরণ করলাম, আমার হায়াত শেষ হওয়ার কারণে আমি মৃত্যুবরণ করলাম, আমি যাকে রক্ত দান করলাম সেই ব্যক্তি কিন্তু মরে নাই, আমার রক্ত তার শরীরের ভিতর রয়েছে, সে আবার সন্তান জন্ম দিলে এই সন্তানের শরীরে রক্ত যাবে, এমনি করে সেই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে তার বংশ বিস্তার হবে, এমনি করে করে দেখা যাচ্ছে কিয়ামত পর্যন্ত আমার রক্ত দুনিয়া দিয়ে থেকে যাবে, আমি কবরের মধ্যে শুয়ে থেকে থেকে এর যাজা খায়ের পাবো। এটা এমন একটা সাদগা। সুতরাং আমরা সবাই আলাউনের সদস্য হই এবং স্বেচ্ছায় রক্তদান করি, এই রক্তটা আল্লাহ চাইলেই আমাদের শরীরের ভিতর রক্তের মেশিনটা বন্ধ করে দিতে পারে। আমরা অনেকেই সদস্য হই বটে, কিন্তু সদস্য হওয়ার পরেও আমরা এই রক্ত দিতে চাই না, আমরা ভয় পাই, মনে হয় রক্ত দিলে আমাদের ক্ষতি হবে, বরং না, রক্ত দিলে শরীরের ক্ষতি হয় না, রক্ত দিলে শরীর অনেক উন্নত হয়, অনেক ব্যাকটেরিয়া থেকে সে বেঁচে থাকতে পারে, তার শরীরের ভিতরে যে রক্ত সঞ্চালন করার যে তৈরি করা মেশিন, এই মেশিনটা ভালো থাকে। সুতরাং রক্ত দেওয়ার পরে অনেক রোগ থেকে আপনি বেঁচে যাবেন। সবচেয়ে বড় কথা হলো রক্ত দেওয়ার পরে আপনি যে রক্ত দান করলেন, আপনার শরীরের ভিতরে যদি কোনো রোগ বালাই থাকে, এই রক্ত দান করার বিনিময়ে আল্লাহ চাইলে আপনার বড় বড় রোগ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে মাফ করতে পারেন। এই জন্য এই সুযোগ না হারিয়ে আমাদের আমাদের মূল উদ্দেশ্য, আমাদের মূল টার্গেট হলো আমরা সংগঠন করি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। এই প্রচেষ্টার আরেকটা পথ, জান্নাত পাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে আল আউন, স্বেচ্ছায় রক্তদান সংস্থা। আর আল আউনের সদস্য হওয়ার যোগ্যতা তাদেরই রয়েছে যারা মদ পান করবে না, বিড়ি সিগারেট পান করবে না, মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে যে জাতির প্রাণ, এই স্লোগান নিয়ে আমাদের পথ চলা। সুতরাং আপনাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুনয় করে বলছি, আবেদন করছি, আমরা যারা আলাউনের সদস্য হইনি এখনো, এই আমাদের প্যান্ডেলের ডান পাশে আলাউনের সদস্য করে নেওয়া হচ্ছে, ব্লাড গ্রুপিং করা হচ্ছে, আমরা সবাই স্বেচ্ছায় সেখানে গিয়ে ব্লাড গ্রুপিং করে আমরা আলাউনের সদস্য হয়ে যাই। আর আমরা জাতির জন্য আমাদের শরীরের রক্ত আল্লাহর দেওয়া রক্তের বিনিময়ে জাতিকে আমরা বাঁচাই, এই জাতিকে আমরা বাঁচাই দেই, আমরা মানবতার হাত বাড়িয়ে দেই, যেন কোনো মানুষ, যেন কোনো আদম সন্তান যেন হাসপাতালের বেডে যেন রক্তের অভাবে যেন সে না কাতরায়, সে যেন রক্তের অভাবে যেন কষ্ট না পায়, দুনিয়ার থেকে যেন শুধু অকালভাবে যেন দুনিয়ার থেকে বিদায় না নেয়, এই জন্য আমাদের সবারই করণীয়। আমরা সবাই আলাউনে যোগ দেই, রক্ত আমরা সবাই রক্ত গ্রুপিং করে সবাই সদস্য হই, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে দেই বলে আল্লাহুম আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি নিকৃষ্ট মানের প্রাণী যে কুকুর বাড়িতে থাকলে, ঘরের ভিতর থাকলে ফেরেশতা প্রবেশ করে না, সেই কুকুরকে বাঁচানোর জন্য হাদিস বুখারিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিকৃষ্ট মহিলা, যে মহিলাটা পতিতালয়ের মহিলা, সারা জীবন পতিতালয়ে সে ব্যবসা করেছে, সেই মহিলাটা একটা কুকুর, যখন সে পানির অভাবে, যখন সে ক্লান্তি শ্রান্তি জিহ্বা বের হয়ে গেছে মরে যাবে এমন অবস্থায়, কূপের মধ্য থেকে তার ওড়না দিয়ে মুজা দিয়ে বেঁধে পানি উঠায় সে কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন। নিকৃষ্ট প্রাণীকে বাঁচানোর জন্য সে যদি মাফ পায়, জান্নাতে যায়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা এই মানুষকে যদি মৃত্যুর হাত থেকে বাঁচায় দেয়, তাহলে সেই মানুষ কি মুক্তি পাবে না, জান্নাত পাবে না? অবশ্যই পাবে। আমরা আশাবাদী, আমরা শুধু জান্নাতের আশায় আমরা রক্ত শরীর থেকে রক্ত দান করব, মানুষকে বাঁচাই দিব, আদম সন্তানকে বাঁচাই দিব। শুধু মুসলিম নয়, এই আলাউন থেকে সবাই সাহায্য পেতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদম সন্তান সবাই ভাই ভাই, আমরা সবাই এক বাবার সন্তান, এক মায়ের সন্তান, আমরা কাউকে পর মনে করি না, যারাই মানুষ তারাই আমার ভাই, আমরা তাকেই মানবতার হাত বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মানবতার হাতকে বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের মনকে উদার করে দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই গুটি গুটি কয়েকদিন হয়ে গেল আমাদের, মোটামুটি
আমরা বেশ কিছু রক্ত দিয়েছি, প্রায় 58 ব্যাগের মতো ব্লাড দেওয়া হয়েছে। তবে প্রতিদিনই আমাদের কাছে আবেদন আসতেছে ব্লাডের জন্য। কি পরিমাণ আবেদন হয় আমার কাছে হিসাব থাকে আমি সেটা জানি। যখন রক্তের জন্য যখন এক ভাই যখন কাকুতি বিনতি করে, তখন আমার কাছে যখন ফোন আসে, তখন আমার মাথার ভিতর অনেক কিছু টেনশনের ভিতরে আমি থাকি রক্ত না দেওয়া পর্যন্ত। তাই আমি প্রত্যেকটা দিনই এই জিনিসটা অনুধাবন করি যে রক্তের অভাব হলে তার পরিবারের পক্ষ থেকে কি পরিমাণ কষ্ট করে আর ক্লান্ত হয় সেটা আমি জানি। তাই আপনারা সবাই অনেকেই জানেন এই রক্তের অভাবে অনেকের ভাই, অনেকের মা, অনেকের বাবা মৃত্যুবরণ করেছে। আর আমরা আজকে যদি আমরা সবাই যদি সাহায্যকারী হয়ে যাই, আমাদের দেশে রক্তের অভাব থাকবে না। সুতরাং আমরা সবাই মানবতার হাত বাড়িয়ে দেই। আমি আমার পরবর্তী বক্তাকে সময় দেওয়ার জন্য আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করছি। আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন যদি সময় দেয় ব্যাপকভাবে আলোচনা করব, এই আলোচনা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রচেষ্টাকে কবুল করে নেক, আমাদের এই সম্মেলনকে কবুল করে নেক, সাফল্যভাবে আমাদের এই সম্মেলনকে কবুল করে নেক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।